এখন দেখেন এর নিচের দিকে আসেন, এখানে বলে দিয়েছে কি সুন্দর করে, এই যে আমি দেখালাম না একটু আগে, এক্সএস এসএম এমডি, এখানে কত স্ক্রিন দেয়, কত স্ক্রিন দেখছেন, ডিভাইসের কথা বলে দেওয়া আছে, খুব ভালো মতো দেওয়া আছে। এখানে আবার দেখছেন কল এমডি, কল এমডি 1111 করে 12টা ভাগ ভাগ করছে, এখানে হচ্ছে 8টা যদি রাখতে চান তাহলে 8টা, 8টা আর 4টা দেখালাম আমি, 4টা 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 দেখাইছি, 6টা 6টা দেখাইছি, মানে এগুলা ওরা বলে দিছে। আপনারা যদি আমার থেকে না শিখে নিজে 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 যদি ট্রাই করতেন বুঝতে পারতেন, কিন্তু সময়টা একটু বেশি লাগতো। ঠিক আছে, এখানে সব কিছু বলে দেওয়া আছে। এখন এখানে আচ্ছা, এই যে ফ্লুইড কন্টেনার বুঝছি, ফ্লুইড কন্টেনার মানে ওই নর্মাল কন্টেনারের চেয়ে একটু ছোট। আচ্ছা, মোবাইল ডেস্কটপ এখানে বলে দিচ্ছে সব কিছু। আবার অফসেট, যদি কখনো অফসেট ইউজ করি, কোনো একটা স্পেসকে ফাঁকা রেখে মানে জায়গাকে স্পেস করতে চাই তাহলে করতে পারবো। এই যে অফসেটিং দেখছেন, কল এমডি অফসেট 4, মানে 4টা ঘর ফাঁকা থাকবে, যেখানে 4টা ঘর ফাঁকা দেখছেন, এখানে আবার ফার্স্টে 2টা অফসেট, তারপরে আবার অফসেট অফসেট অফসেট। আচ্ছা, এখানে নেস্টিং কলাম, মানে কলামের মধ্যে আবার কলাম, নেস্টিং কলাম মানে কলামের মধ্যে আবার কলাম, এটা টোটাল 9টা কলামের মধ্যে আবার 6টা আবার 6টা, এরকম করে ভাগ করছে। এই হচ্ছে অবস্থা। এখন তারপরে স্টেপ হচ্ছে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি মানে বুঝি আমরা, মানে লেখার ফন্ট, ফন্টের জিনিসপত্র। এখন আমরা যদি এগুলোকে এখন বাদ দেন, এখানে যদি বুটস্ট্র্যাপটাকে বাদ দেই, এসে বাদ দিলে তো বুটস্ট্র্যাপের লিঙ্ক পাবেন আর। যদি আমরা এখানে এমনিতেই H1 লিখি, তাই তো, এখানে যদি H1 লিখি তাহলে দেখতে কেমন দেখা যাবে দেখেন তো, এরকম মানে আমরা জানি যেরকম দেখা যায়। এখন যদি এটাকেই বুটস্ট্র্যাপ সহ দেখাই, CSS, এখন বুটস্ট্র্যাপ লিঙ্কড, তাই তো, এখন দেখেন কেমন দেখা যায়। এই জিনিসটা তো ফার্স্টে দেখেছিলাম আমি, তাই না? আচ্ছা, এখন চাচ্ছেন যে এই লেখাটাকে মানে টেক্সট লাইন আপার কেস করবেন, না টেক্সট আপার কেস করবেন, এখানে লেখেন টেক্সট আপার কেস। কোনো আমার সিএসএস ইউজ করা লাগছে, এখানে লেখেন টেক্স, হ্যাঁ করতে পারতাম, করতে পারতাম না আমি বলতেছি না, এই কথাটা সবই করতে পারতাম, এখানে যা যা আছে একটা জিনিসও সিএসএস করতে, সিএসএসের বাইরে না, জাস্ট এখানে ক্লাস আগে থেকে রেডিমেড করা আছে, আমি জাস্ট শুধু ক্লাসটা লিখলেই কাজ হচ্ছে। এখানে লেখেন লোয়ার কেস, লোয়ার কেস, এখানে লেখেন ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ মানে মানে কি সবগুলো বড়। আচ্ছা, আপনি চাচ্ছেন যে এই লেখাটাকে মিডলে আনতে, এখানে লেখেন টেক্সট CNTR, দেখেছিলাম ফার্স্টে, আপনি এখানে লেখেন টেক্সট রাইট, কেমনে নিচ্ছে এটাকে স্পেশাল ইভেন্ট করেন একটু, দেখেন টেক্সট রাইট নামে একটা ক্লাস দেওয়া আছে এখানে দেখছেন, এর টেক্সট লাইন কি করা আছে, আমরা জানি কিভাবে নিতে হয়। ঠিক আছে, আচ্ছা এখানে এই কথাগুলোই, এই পেশাগুলোই পারছে, এখানে এখান থেকে শুরু করে দেখেন এই কথাগুলোই বলছে। এখানে বলছে ইউ ইউ দিলে একটু অন্যরকম দেখা যাবে, স্মল দিলে নর্মাল লেখা হচ্ছে, একটু ছোটো দেখা যাবে, এই টেক্সট লেফট, টেক্সট রাইট, টেক্সট সেন্টার, জাস্টিফাই মানে জানি আমরা, জানি তো আমরা, তাই না? আর নরেপ মানে জানেন, জানি তো নাকি, জানি না, আচ্ছা নরেপ মানে জানেন না, এখানে হ্যাঁ পি দেন, এখানে লেখেন টেক্স নো নো র্যাপ, এখানে
এই যে আমাদের লেখাগুলোকে যদি আমরা এখানে কি করতাম ভিউ থেকে গিয়ে ওয়ার্ড র‍্যাপ করে দিতাম তাহলে এক লাইনে শো করতে না এই কাজটাই করছে এরা বুঝতে পারছেন এটা কখনো লাগে না তাহলে যদি কখনো লাগ যদি হ্যাঁ হ্যাঁ লোয়ার কেস আপার কেস ক্যাপিটালাইজ আচ্ছা তারপরে যেগুলো দেখানো হয়েছে এগুলো খুব একটা প্রয়োজনীয় না আচ্ছা তারপর আমাদের লাগবে হচ্ছে টেবিলটা লাগবে টেবিল লেখার জন্য আমরা কি করি নরমালি টিএবিএলই টেবিল টেবিল মানে ক্লাস নেই তার মধ্যে কি থাকে টিআর তার মধ্যে থাকে কি সাপোজ এসটিউডিএনটি স্টুডেন্ট আইডি স্টুডেন্ট স্টুডেন্ট ক্লাস স্টুডেন্ট রেজাল্ট স্টুডেন্ট বাবা স্টুডেন্ট মা এই তো লিখে রাখলাম মনে করেন এগুলা এগুলা লেখার পর আরো কয়েকটা টিয়ার করি এখানে থাকবে স্টুডেন্টের নাম তাই না এগুলো থাকলে ধরেন তো আমরা এগুলো রাখি এই ভ্যালুগুলো রাখি আমরা চেঞ্জ করতে যাচ্ছি না তাহলে দেখতে কেমন দেখা যাবে এরকম তাই তো দেখার কথা এখন যদি আপনি এইখানে টেবিলের মধ্যে ক্লাস ইউজ করেন টিএ বিএলই টেবিল ক্লাস তাহলে এটা ঠিক আছে এখন টেবিলের মধ্যে আপনি যদি এখানে ইউজ করেন টেবিল টেবিল স্ট্রাইপ যদি ইউজ করেন টেবিল স্ট্রাইপ যদি ইউজ করেন তাহলে স্ট্রাইপ হয়ে যাবে টেবিল টেবিল এস টি আর আই পি ই ডি স্ট্রাইপড হয়েছে কথা বুঝতে পারছেন আচ্ছা স্ট্রাইপ স্ট্রাইপ হয়েছে এখানে যদি লেখেন টেবিল বর্ডার বর্ডার হয়ে গেছে সবগুলো কিন্তু বর্ডার আছে নাকি আমরা স্পেলিং খারাপ ভুল করছি ঠিক আছে বর্ডার ঠিক আছে এখন এখন ঠিক আছে এখানে এখানে যদি লেখেন টেবিল এই সব হি আর হবার হচ্ছে এখন যে কালারটা হবার হচ্ছে আমরা ইচ্ছা করলে কালারটা চেঞ্জ করতে পারবো না এখন এখানে যান ইনস্পেক্ট ডিমেন্ড করেন করার পর এখানে টিআর এই তো হবার হচ্ছে তাই না টিআর কে রাইট বাটন ক্লিক করে এখানে হবারে ক্লিক করেন এখানে দেখা আছে দেখছেন এটাকে কপি করেন কপি করে যদি আমাদের এই এই সিএস এর মধ্যে বসায় দেই এখানে গিয়ে সাথে শুধু লেখেন সাপোজ গ্রিন কাজ করে ঠিক আছে এখন আমরা তখন রিলোড দিছিলাম না মনে হয় এখন কি করলাম ওটা তো ডিপ এটা তো এই জিনিসটা টেবিল এটা বুঝছেন এখন টেবিলে আরো আরো অনেক কিছু করা যায় যেমন দেখাচ্ছি এখানে যদি টেবিলের মধ্যে গিয়ে টিআর যেখানে আছে না টিআর যেখানে আছে এখানে লেখেন
ACTIV অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে না উপরেরটা? তারপরেরটাতে, তারপরে টিয়ারে যদি আসেন, এখানে যদি লেখেন SUCCESS সাকসেস, হয়ে গেছে অন্যরকম কালার। তারপরে টিয়ারে আসেন, এই কালারগুলো চেঞ্জ হচ্ছে ক্লাসগুলো দেওয়ার কারণে। এই টিয়ার, এটা টোটাল টোটালি তো একটা টিয়ার তাই না, ওইটা দেওয়ার কারণে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন পরের টিয়ার হচ্ছে এটা, এখানে ইউজ করবেন সাপোজ WARNING ওয়ার্নিং, এই নামগুলো এখানে দেওয়া আছে, এই যে হোবার দেখছেন, হ্যাঁ এখানে দেওয়া আছে। আমি যেগুলো বলতেছি এগুলো কিন্তু এখানে সব কিছু দেওয়া আছে, কিন্তু আমি এখান থেকে কপি করে করে নিয়ে বসাচ্ছি না, এই এই জন্যই আমি যদি কপি করে করে নিয়ে যে বসাই, আপনার মনে করবেন যে মানে কপি করে করে ইউজ করতে হবে, বাট এগুলো মুখস্থ করতে হবে, ক্লাসগুলো নাম মুখস্থ করতে হবে। কথা বুঝতে পারছেন? যখন দেখবেন কাজ হচ্ছে না, তখন আবার রেকমেন্ডেশনে যাবেন, গিয়ে দেখবেন যে আসলে কী আসলে ইউজ করছে তারা। কথা বুঝতে পারছেন? না, এগুলো আপনাদের ডকুমেন্টেশনের মধ্যে সব কিছু দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানে সব কিছু দেওয়া আছে। এই যে আমরা হোবার ইউজ করছি দেখছেন, আরও অনেকগুলো দেখাচ্ছি না যেগুলো বেশি লাগে না। অ্যাক্টিভ প্লাস দেখছেন, অ্যাক্টিভ সাকসেস ইনফো ওয়ার্নিং ড্যাঞ্জার, এনে ইনফো ইউজ করেন। ইনফো ঠিক আছে, আলাদা আলাদা হয়ে গেছে না, এগুলো তো হোবার করলে কোনো কালার হচ্ছে না, কারণ এই একটা শুধু যেটা দেওয়া ছিল না ওটা ওরাই পাচ্ছে। কথা বুঝতে পারছেন? এগুলো সব দেওয়া আছে এখানে, কেমন ইউজ করছে দেখছেন, মিলে এটার সাথে এরা, আচ্ছা সব ইউজ করছে। আচ্ছা এখন হচ্ছে ফর্ম, এখন ফর্ম কীভাবে ইউজ করতে আমরা সেটা দেখবো, ইনপুট ফর্ম। আচ্ছা এগুলো বাদ দেন, আমরা নর্মালি একটা কাজ করি, একটা বক্স নেই, সরি এখানে গিয়ে বক্সের ডিজাইন, বক্সের ওয়েট দিলাম সাপোজ 70% মার্জিন অটো, আচ্ছা এখন চাচ্ছি এর মধ্যে একটা ইনপুট ফিল্ড দেবো, এখানে কাজ করি, এখানে ইনপুট নেন একটা টাইপ টেক্সট, যদি এটা দেখি দেখতে কেমন দেখা যাবে, আচ্ছা এখন চাচ্ছি এই এটা এখানে নর্মাল, এখন এখন কিন্তু বুটস্ট্র্যাপের কোনো ক্লাস এখানে ইউজ করি নাই, সেজন্য এখানে ইউজ করতে হবে ক্লাস কন TROL ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল ইউজ করলে টোটাল স্ক্রিন হয়ে যাবে দেখছেন, এবং যদি আমরা হোবার করি কি হচ্ছে, একটা আলাদা শ্যাডো আসছে তাই না, সব চলে আসছে। হ্যাঁ এটা টোটালি যেখানে রাখবেন সেটার ফুল স্ক্রিন হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই আপনার এটা ইউজ করার কারণে, ফর্ম কন্ট্রোল ইউজ করার কারণে। আচ্ছা দেখছেন, আর প্লেস হোল্ডার দিতে পারবো, এখানে আমরা কি বলে একটা লেবেল ইউজ করতে পারবো, পারবো না? আচ্ছা এখন ঝামেলা হচ্ছে কি, নিচের দিকে আসেন একটু,
এই যে এইগুলা এগুলা কেমনে ইউজ করছে, এগুলা ইউজ করার জন্য টোটাল জিনিসটাকে একটা ফ্রম ইনপুট গ্রুপের মধ্যে রাখতে হবে। এগুলাকে কি করতে হবে, একটা ইনপুট GROUP ইনপুট গ্রুপ ক্লাসের মতো রাখতে হবে। কথা বুঝতে পারছেন? ইনপুট গ্রুপ নামে একটা ক্লাসের মধ্যে রাখলাম, রাখলে তখন এরকম হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আচ্ছা, আর রাখার পর ইনপুট গ্রুপ ক্লাস আছে না, এইটাকে এটার পরে একটা ইনপুট GROUP গ্রুপ AWN অ্যাডন নামে একটা জিনিস নিতে হবে। এবং এখানে আমরা যেটা ইউজ করবো, সাপোজ এখানে যদি ইউজ করি ঠিক আছে, তাহলে এটাই এরপরে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়েছে, হ্যাঁ। আগে ইউজ করতে চান এরকম কিছু একটা, তাহলে এই ইনপুটের আগে কি লিখবেন, ইনপুট কি GROUP, এখানে হ্যাঁ ওর মধ্যে রাখবেন, যেটা রাখবেন সেটাই আসবে। এখন এখানে যদি আপনি ডলার রাখেন, আচ্ছা ডলার ঠিক আছে, কত সোজা। আচ্ছা এখন এসে আমরা করলাম, করার পর আরো আরো অনেক কাহিনী আছে। টেক্সটেরিয়া, এটা নর্মাল টেক্সটেরিয়া দেখছেন। আচ্ছা এখন এরপরে আর কি আছে দেখেন, এখানে সিলেক্ট অপশন, আমরা যদি এখানে সিলেক্ট অপশন ইউজ করি, বক্সের মধ্যে ইউজ করি, তাহলে ভালো হবে। সিলেক্টের মধ্যে কি থাকে, অপশন, এই তো এখানে ধরেন ভ্যালু থাকলো ডেট, এরকম তাই না, দেখতে কেমন দেখা যাবে, নর্মাল এরকম। আপনি যদি এখানে লিখে দেন এর মধ্যে ফর্ম কন্ট্রোল ক্লাস, ফর্ম কন্ট্রোল যদি রাখেন দেখছেন টোটাল স্ক্রিন চলে গেছে। এখন এখন যদি এখানে একটা একটা সিলেক্ট করা আছে তাই না, আপনি যদি এখানে লেখেন মাল্টিপল, মাল্টিপল যদি লেখেন তাহলে একটা না অনেকগুলো সেট সিলেক্ট করা যাবে দেখছেন। লাগে না অনেক সময় দুই তিনটা সিলেক্ট করা লাগে না, এভাবে করতে পারবেন। আচ্ছা এখানে নিচে এই কথাটাই বলছে, এই কথাটাই বলছে। এখন এখানে বিভিন্ন রকমের, একটু পরে দেখবেন বিভিন্ন রকমের আপনার এখানে কি আছে, আবার ক্লিক করা যাচ্ছে না, সেজন্য এর মধ্যে ইনপুটের মধ্যে এখানে লিখবেন ডিস ABLED ডিসেবলড, তাহলে এখানে ক্লিক করা যাবে না, যাচ্ছে না, মানে কার্সার এরকম করে ফেলছে, ডিজাইন করা আছে এরকম, ক্লিক করা যাবে না। এখন এখানে ইনপুট দেখছেন, ইনপুটের মধ্যে ইনপুটটাকে আপনার একটা ক্লাসের মধ্যে রাখতে হবে, টোটাল ইনপুটটাকে একটা ক্লাসের মধ্যে রাখবেন, সেটা হচ্ছে হ্যাজ সাকসেস নামে। ইনপুটটাকে একটা ক্লাসের মধ্যে রাখবেন, ইনপুট গ্রুপ না, হ্যাজ সাকসেস। এটা দরকার নেই, এগুলো দেওয়ার দরকার নেই, এটার মধ্যে রাখলে কেমন হয় দেখেন, কি নীল হয়ে গেছে, ডিজেবল কেন, নীল হয়েছে না, এখন নীল না আপনার সবুজ হয়ে গেছে। এখন যদি এখানে রাখেন হ্যাজ ওয়ার্নিং, ভুল হয়েছে বানান, WARNING ওকে,
ঠিক আছে, এখানে একটা বিয়ার দেন। এখন যদি এখানে লেখেন has error, দেখছেন? আচ্ছা ক্লাস চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যাচ্ছেন যে এখানে এখানে কোনো এখানে আপনার ই দেওয়া আছে, কি বলে অ্যাক্টিভ সাকসেস দেওয়া আছে, সেখানে এখানে এখানে একটা আপনার টিক চিহ্ন থাকবে। এই কাজটা করার জন্য এর মধ্যে কি করবেন দেখেন, একটু নিচের দিকে আসেন। এগুলো কি এক একটা আইকন বসাইছে, এক একটা ফন্ট বসাইছে, ফন্ট আছে না? এই ফন্টসের মধ্যে অলরেডি ফন্টস ফন্টসের মধ্যে যেভাবে ইউজ করতে, এখানে সেম একইভাবে ইউজ করতে হয়। এখানে আমরা ধরলাম এর নিচে ফর্ম কন্ট্রোলে এখানে ফন্ট বসাবো। আচ্ছা এখানে লেখেন এস পি এন স্প্যান, স্প্যান নামে ট্যাগের মধ্যে ক্লাস, এখানে এফ এফ ইউজ করছিলাম না, এখানে এফ এফ ইউজ করে গ্লিপ আইকন, জিএল ওয়াই পি এস গ্লিপ আইকন ইউজ করেন, গ্লিপ আইকন, গ্লিপ আইকন, এখানে লেখেন ওকে। দেখেন তো কোনো আইকন আসে কিনা, আসছে আসছে। এখন এটাকে যদি এখানে বসাতে চাই তাহলে কি করতে হবে আমাকে? এখন কোন আইকনকে যদি এখানে বসাতে চান, কোন আইকনকে যদি বসাতে চান, আর এই আইকনগুলো আসে আসলে কোথেকে, কোথায়, তাই না? কম্পোনেন্টসের মধ্যে আছে, দেখছেন সব দেওয়া আছে। দেখছেন এখানে সার্চ থাকার কথা, চলে গেছে না? কই ওই যে এগুলো সার্চ, হ্যাঁ এগুলো চুম, এর সার্চ দেখে দিলে সার্চ চলে আসবে। আচ্ছা আপনি যাচ্ছেন এটাকে এখানে নিয়ে আসবেন, ক্যাপনে এটাকে নর্মালি যদি আমরা আনি কীভাবে আনতে হবে, পজিশন দিয়ে আনতে হবে, ঠিক আছে? এই পজিশনটা করার জন্য এইটার মধ্যে একটা ক্লাস ইউজ করতে হবে, ক্লাসের নাম হচ্ছে হ্যাজ কন্ট্রোল কন্ট্রোল এফ ডব্লিউ ডি বি এস সি কে, এইটা মানে পজিশন অ্যাবসোলিউট, কথা বুঝতে পারছেন? এটা মানে পজিশন অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট করছেন, এখন দেখেন কই যায়, ক্লাস আমরা ভুল করছি, আমরা দেখি আসি একটু। আচ্ছা ফর্ম কন্ট্রোল ফিডব্যাক, সরি হ্যাশ কন্ট্রোল না, এখানে হবে ফর্ম কন্ট্রোল, আমরা যদি পজিশন যদি দেই তাহলে কি হয়, বডি সাপেক্ষে চলে যায় না, এখন বডি সাপেক্ষে চলে গেছে, এখন রিলেটিভ করতে হবে কার সাপেক্ষে, এই এটা এটা সাপেক্ষে না, এখন এইটা সাপেক্ষে মানে এই যে এখানে কি লেখা আছে হ্যাজ সাকসেস, এখানে লিখে দেন হ্যাজ ফিডব্যাক, হ্যাজ ফিডব্যাক, এটা মানে পজিশন রিলেটিভ। না 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 সব একদম টোটালি পারফেক্টলি চলে আসছে, দেখছেন? এখন একইভাবে যদি আমরা নিচের নিচেরটাকে আনি তাহলে কি করব, এখানে দেখেন আবার দেখাচ্ছি স্প্যান, এর মধ্যে ক্লাস, গ্লিফ আইকন, এখানে লিখবো গ্লিফ আইকন,
এখানে লিখবো ওয়ার্নিং বা ইরর, ইরর SIGN সাইন আছে, ভুল হয়েছে মনে হয় বানানটা, ইরর সাইন মনে হয়, দেখি আচ্ছা ধরেন আমরা জানার জানা একটা জিনিস নিয়ে আসি, আচ্ছা অ্যাপেল মনে করেন থাকার কথা, এই রোড এই যে এটা ওয়ার্নিং সাইন, আচ্ছা ওয়ার্নিং সাইন এই জন্য আসছে না, আচ্ছা এখন তো ঠিকই চলে আসবে, আচ্ছা এখানে এটাকে যদি এখানে নিয়ে আসতেছি আগের মতো কি করবে, এখানে এখানে লিখতে হবে মানে পজিশন অ্যাবসলিউট করতে হবে, ওটা লেফট কর্নারে কোনো এরকম সাইন আছে, বাট হ্যাঁ হ্যাঁ ইচ্ছা হলে তো আপনাকে মানে নিজের CSS ইউজ করতে হবে, কথা বুঝতে পারছেন, এখানে কি লিখবেন, এখানে লিখতে হবে ফর্ম কন আর এখানে অ্যাবসলিউট করতে হবে তাই না, রিলেটিভ করতে হবে হ্যাজ, কি ঠিক আছে পারা যাবে, এগুলো তো আমরা করতেই পারবো অ্যাডঅনস দিয়ে তাই না, ইনপুট গ্রুপ অ্যাডঅনস দিয়ে, এখানে আর সেই রকম কিছু নেই, আচ্ছা বাটন আছে, এখন বাটন দিয়ে কেমনে আনবেন, বাটনের জন্য বাটন এখানে রাখেন